মাদ্রাসা তো বহু আছে নাই, মাদ্রাসার অভাব, সেই জন্য কি এই মাদ্রাসা তো তাওহীদ দেওয়া হয়েছে রাজবাড়িতে, না বিশুদ্ধ আকীদার মাদ্রাসার অভাব সেই জন্য দেওয়া হয়েছে? মসজিদ বহু আছে, প্রচুর মসজিদ, এক একটা মসজিদের দিকে তাকালে চোখ জোড়ায় দেয়, কোটি কোটি টাকা খরচ করে চারতলা পাঁচতলা বিশাল মসজিদ, এক মেম্বারে খরচ করেছে 10 লক্ষ টাকা, এরকম মসজিদ আল্লাহর এই মাটির উপরে বহু। কিন্তু সেই মসজিদে বসে যার মুখ থেকে মানুষ হেদায়েতের বাণী শুনবে সেইটার পরিবর্তে মিথ্যা কথা শুনতেছে দিন ধর্মের নামে, যার কারণে আমরা বাধ্য হয়ে টিনের ঘর হলেও সময়ে সময়ে নবীজির সুন্নাহ চালু করার ব্যবস্থা করতেছি, তাই কি না? সালাত তো সকলেই আমরা পড়ি, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢালাওভাবে বলতে পারতেন যে তুমি সালাত আদায় করো, কাজ শেষ। তিনি কেন বললেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো ওইভাবে যেইভাবে আমি মোহাম্মদকে পড়তে দেখো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে মানুষের খেয়াল খুশি মতো এটা করার আর জিনিস না, প্রত্যেকটা ইবাদতে প্রত্যেকটা কর্মে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিন্ন ভিন্ন নির্দেশনা থাকা এটা একটা রহমত, এটা একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ। কারণ বান্দা যদি তার খেয়াল খুশি মতো চলে তাহলে মানুষের মাথায় কোন বুদ্ধি আছে যেই গতানুগতিক বুদ্ধির চাইতে বেশি বুদ্ধি আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন নাই? মানুষের সকল সিদ্ধান্তই চূড়ান্ত এবং সঠিক হয় না, বহু সময়ে সময়ে যেটাকে ভালো মনে করে সিদ্ধান্ত নিয়েছেন মাত্র 2 ঘন্টা পর বুঝতে পারলেন যে কাজটা অসুন্দর হয়েছে। আর যেই ফয়সালা আসমান থেকে আসে আপনার ভালো লাগুক বা না লাগুক, আপনার মনের সাথে হুবহু মিলুক বা না মিলুক, সামিউ না বা আতাওনা, কথা যদি আল্লাহ এবং তার রাসূলের হয় শুনলাম কি মেনে নিলাম, এটা ইমানদারের কাজ না? আর যাদের সামনে স্বচ্ছ আল্লাহর দিন ধর্ম আসার পরেও বিভিন্ন কিছু মাথায় নিয়ে যুক্তিতর্ক নিয়ে বিভিন্ন কিছু বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে সরায় দেয়, তাদেরকে আমরা বলি ওয়ামান আরাদ আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতা কালিমা তার সামনে আসার পরেও মুখ ফিরায় নিল। এখানে মুখ ফেরানো বলতে আমরা 2 ধরনের কথা বুঝতে পারি, একজন শোনেই না, একজন একবার পুরা গাফেল, আর একজন শোনে কিন্তু মানে না, ও কি প্রতারক না? কোরআন মাজিদের স্বচ্ছ সব আয়াত নবীজির হাজার হাজার সহিহ হাদিস তার সামনে প্রতিদিন কোনো না কোনো ভাবে ঘোরে, দেখে শোনে বোঝে, কিন্তু এটা আমল করে না, এটা বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে রাসূলের সুন্নাহটাকে দূরে সরায় দেয়। তো এই লোকটাও একটা অন্ধ মানুষ না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাদের জীবন যাত্রা আমি সংকীর্ণ করে দেব, যতই যাই করুক মনে কোনো তৃপ্তি পাবে না। আজকের থেকে মাত্র 20 বছর আগেও যাদের তাকবীরের ভিড়ে, যাদের বক্তব্যের ভিড়ে, যাদের কর্মকাণ্ডের ভিড়ে আদৌ তারা ছাড়া এই মাঠে আর কেউ আছে এটা মনেই হয় নাই মাত্র কিছুদিন আগে, আজকে তারা ঘরে বসে গেছে, আজকে তারা ঘরে বসে গেছে, ঘর থেকে আর বের হচ্ছে না। কেননা সত্য, একটা গল্প গ্রামের মানুষ বলে, সত্য মাটি ফেটে হলেও একদিন বের হবেই, সত্য বের হবেই। কত বড় জালেম দেখেন, আপনারা জানেন যিনি মাজলুম তিনি যদি আল্লাহকে বলে আল্লাহ আমি বিনা অপরাধে আমি জুলুমের শিকার গো, আল্লাহ তুমি বিষয়টা দেখো, তাহলে আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা কবুল করেন, করেন কি না? মুস্তাজাবুদ দাওয়াত, এটা বললেই কবুল হয়ে যায়। আপনি কোরআন হাদিস পড়াশোনা করে আলেম নাম দিয়ে, নামাজি নাম দিয়ে আপনি বহু যুবককে ঘর ছাড়া করেছেন, বহু মানুষকে আল্লাহর সঠিক দিন মানার কারণে আপনি অবহেলা করে রেখেছিলেন তাদের, এখন সময় এসেছে বিদাত আপনাকে অবহেলায় ফেলায় দেবে ইনশাআল্লাহ। আর সুন্নাতওয়ালা সময়ে সময়ে আল্লাহ সঠিক দিন নিয়ে হুঙ্কার দিয়ে এদেশের মাটিতে তাওহীদের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। বিভিন্ন সময় আমরা দেখি চলি বুঝি, অনেক সময় আমরা মনে করি যে আমি যে এরকম সেরকম সব জায়গায় মনে হয়, তাই দুঃখ করে বলি আপনি যেই বাবার কাছে আসেন বা যার কাছে পড়ে আসেন আপনার মনে হচ্ছে যেখানে 2 চোখ যায় শুধু আপনারই এরিয়া, আপনার বাবারই খালি এরিয়া, অথচ মাত্র 2, 4, 5, 10, 100 কিলো ফাঁকে গিয়ে দেখেন আপনার ওই বাবার নামই শুনে নাই কেউ, বোঝা যাচ্ছে নাকি? কিন্তু আপনি পৃথিবীর যেখানে যাবেন সেখানে গিয়ে যদি বলেন যে তারাক্তু ফিকুম আমরাইন, এই যে 2টা জিনিস তিনি রেখে গিয়েছিলেন ওই 2টা আমি মানবার কোনো ভেজাল মুশকিল নাই,
সব জায়গায় এক নিয়ম, কোরআন এবং নবীজির সহি হাদিস, ঠিক কিনা? কিন্তু যে কোনো তরিকা যে কোনো দলের কথা বলবেন, দেখবেন যে এই দলটা অন্য জেলার মানুষ, অন্য অঞ্চলের মানুষ, অনেকেই হয়তো নামই শোনে নাই, কিন্তু কোরআন আর হাদিসের কথা বলেন সব লোক বলবে না এটা আমাদের কাছে অপরিচিত কিছু না, এটা ঠিকই বলছে। তো পরিচিত হয়ে গেছে অপরিচিত, অপরিচিত হয়ে গেছে মানে পরিচিত। ইউ কাযযাবু সাদিক, ইউ সাদাকুল কাযিব, একদম স্বচ্ছ সত্য মানুষের কাছে হয়ে গেছে মিথ্যা, মিথ্যা হয়ে গেছে মানুষের কাছে সত্য। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। যেই মিডিয়ার বদৌলতে, যেই ক্যামেরার বদৌলতে অনেক মানুষ দেখেন, আচ্ছা বলেন তো, প্রাইমারি স্কুলে বেশ কিছুদিন আগে, এটাকে চতুর্থ শ্রেণী বা তৃতীয় শ্রেণীর কর্মকর্তা বলে, মানে যিনি চা এগিয়ে দেন বা আয়া বলে, একটা করে নিয়োগ হলো না, দেখবেন যে তারও যোগ্যতা ইন্টার পাস অথবা বিএ পাস, তৃতীয় চতুর্থ শ্রেণী। এটা আশ্চর্য ব্যাপার, এই জালসা মাহফিল বা দিন ধর্ম নিয়ে যারা মানুষ মানুষের উপরে ধর্ম নিয়ে চালাচ্ছে, এদের কোনো যোগ্যতা টোগ্যতা লাগে না। এদেশের বহু বড় বড় বক্তা 40 বছর মানুষের কাছে দাওয়াত দিয়ে বেড়াইছে, এখন এসএসসি পাশ করে নেই। তার মানে এই জায়গায় কোনো যোগ্যতা টোগ্যতা লাগে না। ধর্ম এত বেশি অবহেলায়, এত কম দামি জিনিস যে প্রাইমারি স্কুলের দরজা যদি কেউ ঝাড়ু দিয়ে খেতে চায়, অন্তত ইন্টার পাস লাগে, 5-7 লাখ টাকা খরচ করা লাগে, স্যান্ডেল ক্ষয় করা লাগে, জায়গায় জায়গায় ঘোরা লাগে, কত মানুষের তেল মারা লাগে তার আর হিসাব নাই। আর বক্তা হইতে কিছুই লাগে না, যত সিটারি বাটপারি শয়তানি গল্প নিয়ে মাঠে জমা হয়ে গেলেই কাম, এ বাঙালি তাকে ধরে নেবে ইনশাল্লাহ একবার, ইজি। কেন না, এটা লজ্জাও লাগে। আজকের এই দিনে 2021 সালে এখনো বিভিন্ন মোড়ে মোড়ে মানুষ সাপ খেলা দেখে তাবিজ গলায় নেয়, সকালবেলা বাজার করতে যেছে বিকাল ঘুরে যাচ্ছে, দাঁড়াই আছে, যাও না কে, এখনো বড় সাপ দেখায় নাই তাই, মানে বিবেক দেখেন আপনি। মানে আমরা বহু আগে আমরা আমাদের বিবেক আকল বিক্রি করে দিয়েছি, অথচ আল্লাহ বলতেছে কি, আন্না লাহুমুল জান্নাত, জান্নাতের বিনিময়ে যেটা দিবে তুমি আমাকে, তোমার জান আর মাল দিয়ে দাও। আর আমরা দিয়ে দিছি কি, দুনিয়ার আজে বাজে জিনিস দিয়ে আমরা আল্লাহর স্বচ্ছ দিন ধর্মটাকে কোরবানি করছি, নাউজুবিল্লাহ মিন জালিক। দেখেন আমাদের কাছে কিন্তু অসল টসল কিছু নাই। আজকে আমাদের আলোচনার বিষয়টাকে বলে দেই, আবার ভাববেন না কি ব্যাপার, আলোচনার বিষয়টা কি, আলোচনার বিষয় হলো সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি নয়। আবার বলতেছি, সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি নয়, তবে আমরা চাই বিশ্বে মানুষ হিসেবে যত কিছু মাখলুক যা আছে, মানুষ যে যে ধর্মের হোক, সকলকে আল্লাহ তুমি তাওহীদের ব্যানারে আসার সুযোগ দাও, আল্লাহ সকলকে তুমি হেদায়েত দিয়ে মুসলমান বানায় নাও, শুধু মুসলমান না সহি আকিদার মুসলমান, কিন্তু তা তো নাই। তাই বলতে চাচ্ছি যে, আবার বলি, সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি নয়, সংখ্যার বিবেচনায় মানুষ মানুষকে মানুষই মনে করতেছে না, তাই করতেছে না। তোমরা এত ভালো তো, তোমরা 15 জন লোক 20 জন লোক এই গোটা এই থানার ভিতরে তোমরা 3 জনই তো ভালো মানুষ, তোমার কথাই তো শোনা লাগবে, বলে না এরকম কথা। আমার হুজুরের দেখো তো, দেখো তো রুমাল ছেড়ে দিলি পরে 10,000 লোক কাঁদে আর মানে ইস্তেগফার পড়তেছে, উনি মোটা হুজুর না, তোমরা 2-5 জন মিলে কি করো না করো, তোমরাই এবার বড় হুজুর, বলে না সময়ে সময়ে। আজকে আমাদের আলোচনার বিষয় সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি নয়, তবে সংখ্যা বেশি হলেই খারাপ হবে সেটা বলি না, আমরা চাই আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদেরকে আমরা প্রথমে মিডিয়ার বিষয়টা বলে আমরা আলোচ্য বিষয়ে চলে যাবো ইনশাল্লাহ। অনেক মসজিদে, অনেক মহল্লায়, অনেক জুমার সালাত পড়তে গিয়ে আমরা এখনো দেখি যে মিডিয়া ভাইদেরকে অপমান করে সরায় দিচ্ছে, এই ক্যামেরা কি জন্য, ক্যামেরা ট্যামেরা সরাও, এটা ভয় পাচ্ছে। অথচ উনি জানে না যে এই ক্যামেরার বদৌলতে, এই মিডিয়ার বদৌলতে সত্যটা যেমন মানুষের কাছে যাচ্ছে, প্রতারকের প্রতারণাও ধরা পড়ে যাচ্ছে। মানুষ জানতে পারতো না যে আসলে আমরা দাওয়াতটা দেই কিসের। মানুষের কাছে কিন্তু একটা লম্বা সময় অজানা ছিল যে এইরকম এরকম করে এরা আবার কারা, কিন্তু এই ভালো আর মন্দ মিশ্রণের কারণে তার মাথায় চিন্তা গেল ব্যাপারটা কি। তদন্ত করে তিনি দেখতেছেন যে না, বিশুদ্ধ কথা যদি কেউ স্পষ্টভাবে বলে থাকে তাহলে তারা আলহামদুলিল্লাহ। তাই আপনাদেরকে আমি বলতে চাচ্ছি ওই বিষয়টা যে আমাদের টার্গেট হলো গোটা বিশ্ব ইনশাল্লাহ। আমাদের টার্গেট সামনে যারা বসে আছেন এই কয়জন মানুষ না, কেননা এখন না সর্বোচ্চ 2-1 হাজার মানুষ আমরা এক জায়গায় বসে আছি, কিন্তু মুহূর্তের ভিতরে 2 লাখ 10 লাখ মানুষ শুনতেছে গোটা বিশ্বে। এটা আল্লাহর একটা নিয়ামত না, নিয়ামত। এই নিয়ামতটা একটা সময় ভুল কাজে ব্যবহার হয়ে হুজুর তার নিজস্ব সুবিধা ব্যবহার নিয়ে বিশাল উপর তালে উঠে গিয়েছিল,
এখন যখন বুঝতে পারতেছে যে না এইসব কথা আর মানুষ বেশি দিন গ্রহণ করতেছে না, এখন এই মিডিয়া তাদের কাছে বোঝা হয়ে গেছে, এখন খুলে খুলে সরায় দিচ্ছে, এখন এগুলো রাখতে চাচ্ছে না। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বিদাতকে তুমি কোরবানি করে দাও আল্লাহ, সুন্নাতকে তুমি বিদায় দান করো আল্লাহ, কুফর শিরিককে একেবারে মাটির নিচে দাফন করে দাও আল্লাহ, সুন্নাত আর তাওহীদকে তুমি উঁচু করে দাও আল্লাহুম্মা আমিন। আমরা চাই বিদাতের ব্যাপারে কোনো আপোষ আছে আপনাদের? শিরকের ব্যাপারে কোনো আপোষ আছে? আকীদার ব্যাপারে কোনো সার আছে? কোনো সার নাই। আপনি ছোটখাটো বললেও আমরা ছোটখাটো বলি না, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাসী, একটা কাজের মেয়ে, একটা মানুষকে একটা প্রশ্নের কারণে তিনি বলতেছে যে মহিলাকে মুক্ত করে দাও, সে মুমিনা মহিলা, এই প্রশ্ন কোনোদিন যেমন তেমন প্রশ্ন হতে পারে না। আর এই প্রশ্নটা না জেনেই আমাদের এই দেশের শত শত হাজার হাজার মুফতি আল্লাহকেই চেনে না, কবরে চলে যাচ্ছে, 60 বছর পরায় যাচ্ছে না, আল্লাহ কোথায় এই লোকটা এখনো জানে না। এটা কি একটা ব্যর্থতা কিনা বলেন? খুব বড় ব্যর্থতা। যেই প্রশ্নটা ছিল তাওহীদের, যেই প্রশ্ন ছিল বিশুদ্ধ আকীদার, এই প্রশ্ন বলে নাস্তিক গড়ে প্রশ্ন কে, এইসব প্রশ্ন করা যাবে না আল্লাহকে নিয়ে। তো এইভাবে আমরা দিন ধর্ম চালিয়েছি একটা লম্বা সময়, এখন আমরা দেখতেছি স্বচ্ছ দিন ধর্ম আলাদা আলহামদুলিল্লাহ। আমরা প্রথমে শুকরিয়া আদায় করি আল্লাহ আমরা মানুষ আলহামদুলিল্লাহ বলেন, দ্বিতীয় শুকরিয়া আমরা যেমন তেমন মানুষ না, আমরা মুসলমান মানুষ, তিন নম্বর শুকরিয়া আমরা চিশতিয়া সাবেরিয়া নকশাবন্দিয়ার মুসলমান না গো আল্লাহ, আমরা বিশুদ্ধ আকীদার মুসলমান আলহামদুলিল্লাহ। শুধু মুসলমান যত হতাম গতানুগতিক, আর সেই মুসলমান হওয়ার পর যদি তোমাকেই না চিনে, তোমার নবীকে না চিনে যদি কবরে যেতাম, বিপদ বেশি না? আমি ঘন ঘন বারবার বলি, আপনি রাগ করে তো এইভাবে দাওয়াত ঠেকাতে পারবেন না ইনশাল্লাহ, আপনি রাগ করে চিল্লা চিল্লি করে কান্নাকাটি করে তো এইভাবে দাওয়াত ঠেকাতে পারবেন না, আপনাকে ঠেকাতে হবে কোরআন এবং সহি হাদিসের দাওয়াত দিয়ে, তাহলে বোঝা যাবে যে ভুল কি আর সঠিক কে ইনশাল্লাহ, তাই কি না? এইটা বাস্তবতা, এখন মানুষ সঠিক বুঝতে পারতেছে, আপনি মনে কষ্ট নিয়েন না। এমন এমন গ্রামে যায় শুনতেছি, এখানে 50টার উপরে সহি আকিদার যুবক ছেলে আছে, অথচ আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, বলে কি এই গ্রামে ঠাকুর বাদ দিলে কিছুই থাকে না? যদি আমার এই শব্দটা নিয়ে কেউ কেউ বলে যে এইগুলি বলা ঠাকুর বলার দরকার কি, বলবো না মানে? তুমি মানুষকে পীর বলে যে পরিমাণ সম্মান দিতে চাচ্ছ, আমি ঠাকুর বলে আরো তার মান বাড়ালাম, দেখবেন। কেননা এই শব্দ কিন্তু আমার না, ঠাকুর কল বাংলায় টেকে, কিন্তু এই শব্দ আরবিতে বানানি হয় না, তাহলে আমি কিন্তু চেষ্টা করি সবসময় ঠাকুর বলার, অসুবিধা আছে আপনাদের? তো ঠাকুর মনে করতেছে যে সব মানুষ যদি আল্লাহকেই তার সকল প্রয়োজনের কথা বলে, তাহলে আমিও তো দরবার নিয়ে বসে আছি 30-40 বছর 50 বছর, আমার কি থাকে, তাই হচ্ছে না ব্যাপারটা? এই পরিস্থিতি মানুষের ভিতর হচ্ছে। আল্লাহ তুমি ঠাকুরদের ধ্বংস করে দিয়ে তোমার নবীজির সুন্না এই জমিনে কায়েম হওয়ার তৌফিক দাও আল্লাহ। আপনারা কি চিন্তিত না খুশি বলেন তো? খুশি। এটা মজার ব্যাপার, দেখেন ও আমি বলছিলাম না যে মানে মিথ্যা যখন মাথা চাড়া দিয়ে উঠবে, গ্যাপে গ্যাপে যদি সত্য থাকে দুই একটা, তো একটা পার্থক্য তেল জল মনে হয় না, মনে হয় তেল আর জল। আমাদের কথা এখনো পর্যন্ত বাংলাদেশের বহু বিশেষ করে মুরব্বী বাবাজিদের কাছে তেল আর জল, যে এরা মুখ দিয়ে বলে টাকি, আমার সুনান নবীর মান দেয় না, এত সুন্দর রওজাকে কবর বলে, নবীকে মাটির মানুষ বলে, গায়েবের নবী বলে না, এরা কোন হিসাবে কি বলে, এইভাবে একটা চিন্তা তাদের মাথায় আছে। বিশ্বাস করেন আজকের এই মাহফিল থেকে, আজকের এই মঞ্চ থেকে আমরা এতগুলো মানুষ আমরা ঘোষণা দিয়ে জানাচ্ছি, বর্ডার পার হওয়া যে সমস্ত ঠাকুর আছে, আশেপাশে যে সমস্ত বাবা আছে, প্রত্যেকটা বাবার উদ্দেশ্য আমাদের ক্লিয়ার কাট কথা, যদি সত্যি তোমার দিন ধর্মের জোর থাকে, তুমি এসে নবীদের 5টা হাদিস বলো মানুষের সামনে তোমার নিজস্ব ভাষায়, শয়তানি তামাশা করবে, ঘাড় ধরে পানিতে চুবাবে, খুব সময় বেশি দিন নাই ইনশাল্লাহ। শয়তানি বাটপারি বাদ দিয়ে দাও, নবী নন্না মাটি মিলাদ দ্বারা পড়বো না, বসে পড়বো খয়রাত 3 দিনে অথবা 7 দিনে, মোনাজাত কি নেকি মনে করে করব না, ওটা নামাজের অংশ না, এই সমস্ত হাতে গোনা কয়েকটা ফায়সা শব্দ ছাড়া তুমি কিচ্ছু জানো না। তোমার তফিল হলো কারামাতুল আউলিয়া, এই হাক বাবারা আউলিদের কারামত সত্য, যত কুফুরি সিটারি বাটপারি শয়তানি অসভ্য পুলাঙ্গার এই সমস্ত নোংরা কথা দেয়, কারামাতুল আউলিয়া এই হাক ওলিদের কারামত সত্য রে বাবা। আর যেটা হলো নবীজির সুন্নাকে কুরবানি করে তার নাম দেশে বেদাতে হাসানা, কত বড় বেহায়া!
তা নবীজিকে অপমান করে নাম দেশে বেদাতে হাসানা আর আল্লাহকে বেইজ্জত করে অপমান করে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ তার নাম হলো কারামাতুল আউলিয়া হক রে বাবা ওলিদের কারামত সত্য তো ওলিদের কারামত সত্য তো আমি নাসপোলা খাই সিটারের বাচ্চা কে জাহান্নামের উপর ভাসি গেছে বলে তোমার দাদাও তো বলেছে যে আমার দাদা হলো জাহান্নামের পর দিয়ে ভাসি চলে গেছে ও গল্প তোমার বাপও বলছে তুমিও বলতেছো আসলে ভাসি গেছে কে আর দেখছে কে দুই চোখ দিয়ে এইটা কেউ কয় না আমরা ছোটবেলা থেকে একটা গল্প শুনতেছি অমুকের পেট থেকে নাকি একটা সাপ বের হয়েছিল একটা মহিলার তো তার নাকি আরো চারটা ছেলে ছিল এখন জমি ভাগ করার সময় খালি পাঁচ ভাগ হয়ে যায় কিছুতেই চার ভাগ হয় না কেন ওই যে পেটে থেকে একটা সাপ বাড়াইছে যেই বলি যে কার মেয়ে কার ছেলের বউ কার মেয়ে কার বাড়ি কোন মহিলা তার কয় না খালি কয় যে আছে তো তো তোমার কারামত সব শয়তানি মিথ্যা কথা ওই বোতল ফাটানোর গল্প মোটি ঢা বাদে কথা কেননা কার বোতল ফাটছে এই কথা কেউ কয় না যে আমার নিজস্ব বোতল ফাটে গেছে খালি ভাবে বাবার বোতলের ফুঁট ঠেলে বোতলই ফাটে গেছে কার বোতল মালিক নাই নাই মালিক এদেশে বিশ্বাস করেন আপনি ধর্ম মনে করে যেটা চালাচ্ছেন যে ভ্রান্ত আকিদা নিয়ে তার নিরানব্বই পার্সেন্ট এর কোনো তলাই নাই ডাহা শয়তানি এই দেশের মানুষ আল্লাহকে চলে না এদেশের মানুষ টাকার উপরে কাপড় পড়তে হয় তা জানে না এই লোকের বলে যে নবীন নামাটি যে দেশের মানুষ এখনো পর্যন্ত আব্বার জন্য রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সবির এই কথাটা আল্লাহকে বললে আল্লাহ খুশি হয় এই শব্দটা জানে না এই লোককে বলতেছে যে মিলাদ দ্বারা পড়বো না বসে পড়বো এটা শয়তানি করতেছে না সময় আসতেছে তুমি পাগলামি করে তো কুল পাবে না বহু জায়গা পূজা বাদ দিয়েছে রে বাবা বহু জায়গা আর পূজা করতেছে না তুমি চিন্তা করো না তোমার জায়গাটা জায়গায় ছেড়ে দেবো আমরা ইনশাল্লাহ বাংলাদেশে বহু গুরুত্বপূর্ণ দায়ী তৈরি হয়ে গেছে এদেশে বহু গুরুত্বপূর্ণ ডক্টর মাদানী আলেম আল্লাহর গোটা দেশ ছেড়ে যাবে ইনশাল্লাহ তোমার মতো ভণ্ড পাগলকে নিয়ে আলাদা করে আমার ধর্ম শিখতে হবে ও চিন্তা তুমি ভুলে যাও রে বাবা পাগলামি বাদ দিয়ে কান ধরে তওবা করো শেষ রাতে আল্লাহ মানুষ হয়ে আমি মানুষকে এইভাবে জিম্মি করে বছরের পর বছর আমি নিকৃষ্ট করে রাখছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তাছাড়া মাফ নাই কানা হুজুর প্রতিদিন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ প্রথম আসমানে নেমে এসে মানুষকে ডাকে কি কি কারণে ডাকে নাস্তা খাওয়ানোর জন্য ডাকে একই কথা বলতেছে তোমার কি সমস্যা আমাকে বলো আর ওই সময় তুমি মানুষ মানুষের কাছে রুমাল ছাড়ি দিয়ে মুরিদ করিনি তিরিশটা বছর লোকটাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছ এ লোক আল্লাহকে চিনবে না বানি ইসরায়েলের ভিতরে একটা লোক একশতটা মার্ডার করে লোকটা ক্ষমা পায় কি কারণে ক্ষমা পায় কেউ বলেন দেখি একশতটা মানুষ হত্যা করা কম পাপ না বড় পাপ মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কতালান নাসা জামিআ একজন নিরপরাধ মানুষ নট অনলি মুসলিম বাট অলসো এভরিওয়ান যে কেউ হতে পারে এনিওয়ান যে কোনো মানুষ সে যদি কোনো মানুষকে কেউ হত্যা করে কতালার নাসা জামিয়া সে যেন সারা পৃথিবীর সকল মানুষকে হত্যা করে দিয়েছে একজন মানুষকে হত্যা করলে যদি এত অপরাধ হয় একশতটা হত্যাকারী আল্লাহর কাছ থেকে ক্ষমা পায় কারণটা কি কারো জানা থাকলে বলেন জানা নাই ক্ষমা এটা শুনবেন তো ইনশাল্লাহ একটা মাত্র কারণ কেন ওই লোকটা একশতটা মানুষ হত্যা করেছিল এই কথা ঠিক তবে মরার আগে এই সিদ্ধান্ত লোকটা নিছিল যে আমি একশতটা মার্ডার কেসের আসামি এই কথা যেমন সত্য আমাকে যদি কেউ ক্ষমা করতে পারে সে আছে সপ্তম আসমানের উপরে এইভাবে হাত ঘুরে বাবা ঠাকুর পূজা করতে যায় নাই এই জন্য আল্লাহকে দিলাম তো ক্ষমা করে এই কথাটা মিথ্যা না সত্য এই কথাটা মুখের ভাষাকার মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের এই ঘটনা কোন সময়ের বানী ইসরায়েল সব তো জানেনি তো এর সাইতে বড় পাপি কি এই বাংলাদেশের কোনো বেদাতি আছে যে মানুষ হত্যা করছে একশতটা সে লোক যদি আল্লাহর দয়া থেকে নিরাশ না হয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা পায় আমরা আমাদের পাপের কথা সরাসরি আল্লাহকে বলতে পারি না মানুষ মোশরেক হচ্ছে কত সহজে ইদিতে আমরা বলি একটা হিন্দু জাহান্নামে গেলে সহ্য হয় কেন ও এখনো সিদ্ধান্ত নেয় নাই সবচাইতে মোটা ভগবান কোনটা ভারতে এত প্রদেশ এখন এক প্রদেশের ভগবানের নাম অন্য প্রদেশে বহু জায়গাতে শোনাই নাই কথা বোঝা যাচ্ছে না এক এক জায়গায় এক এক ভগবান প্রসিদ্ধ লাভ করছে বোঝা যাচ্ছে নাকি তামিলে চলে যান সেখানকার মানুষ তাদের রবকে যে নামে ডাকে কলকাতার মানুষ কিন্তু একই নামে ডাকে না তাদের কাছে অন্য ভগবানটা মার্কেট পাশে ভালো তার মানে কি হিন্দু মরে যাচ্ছে তবু কিন্তু এখনো বুঝতে পারলো না আদৌ মূল ভগবান কোনটা নাকি খ্রিস্টান কেন মশরেক ওই যে ঈসা নবীকে বেশি ভালোবাসতে যায় বললে ঈসা নবী হলে আল্লাহর ছেলে ভালো আছেন তো আমার ভাই চলে এসেছে কুলাঙ্গার তাওহিদি নাম দিয়ে আল্লাহর ঘরটা পুরায় ভেঙে দিয়েছে আস্তাগফিরুল্লাহ আর আমার ভাইকে আল্লাহ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাকে এই বিশেষ ভালো কাজের সঙ্গে জড়িত রাখছে আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন যে কথা বলতেছিলাম
কি জানো বলতেছিলাম? হ্যাঁ, তো ভুলেই গেলাম বিষয়টা। ও ভগবান, তো আমরা হিন্দু কেন মুশরিক আমরা জানি, কেন উনি বলতেছে যে সৃষ্টিকর্তা একজন না, কুল হু আল্লাহ তার কাছে টেকে নাই। তিনি বোঝাতে চাচ্ছে 33 কোটি দেবতা, তাকে আমার দিকে। খ্রিস্টান কেন মুশরিক, ঈসা নবীকে বেশি ভালোবাসতে দেয়, বলছে আল্লাহ ছেলে। মরিয়ম হলেই বিশ্বের মাটির উপরে সম্মানিত একজন মহিলার ভিতরে একজন মহিলা, অসুবিধা আছে আপনাদের মানতে? এই মহিলাকে বেশি ভালোবাসতে যা বলছে আমাদের মরিয়ম এতই ভালো, মরিয়ম হলো আল্লাহর বউ। বৌদ্ধরা কেন মুশরিক? ওই যে গৌতম বুদ্ধকে পায় আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গেছে। ইহুদিরা কেন মুশরিক? উজাইর আলাইহিস সালাতুস্সালামকেই চূড়ান্ত মনে করে আল্লাহ ছেলে বানা সারছে, তো সারছেই, রাসুলের কোনো কথা তার কাছে দাম নাই। বোঝা যাচ্ছে নাকি? প্রত্যেকে মুশরিক হওয়ার স্পষ্ট কারণ আছে, আছে কিনা? কিন্তু মুসলমান মুশরিক হওয়ার স্পষ্ট কারণ আমাদের বোঝে না কেউ মনে হয়। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। আমাদের যিনি তৈরি করেছেন তিনি আমাদেরকে বলতেছে তোমরা কালেমা পড়ছো, এটা আমি অস্বীকার করতেছি না, তোমরা ঈমান আনছো তাও স্বীকার করলাম, এরপরেও তোমরা অধিকাংশ লোক হলে মুশরিক। একটা মুসলমানের জন্য মুশরিক এটা ভয়াবহ শব্দ, বোঝা যাচ্ছে না? একটা মুসলমানের জন্য আল্লাহর হকে মুশরিকের চাইতে খারাপ শব্দ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নার ক্ষেত্রে বিদাতের চাইতে ভয়াবহ শব্দ আর নাই, আছে কি? এই মুশরিক অধিকাংশ লোক কালেমা পড়ার পরেও কেন জানেন? একটা বললেই বুঝবেন। এই যে মাঝখানে একটা ব্যক্তি বসা রাখছে, মাঝখানে কাউকে বসায় রাখছে, সরাসরি তার রবকে কিছু বলা যাচ্ছে না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বোঝা যাচ্ছে কিনা? আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতা তৈরি করে একটা ব্যক্তি বসায় রাখছে, একটা জায়গা বসায় রেখে তার কাছ থেকে মঙ্গল নিতে চাচ্ছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এদেশে ভাস্কর্য সম্পর্কে বহু কথা হয় নাই, কথা বলতেছেন না? ভাস্কর্য সম্পর্কে প্রত্যেকটা মসজিদের ইমাম জুমার খুতবায় হোক মাহফিলে হোক অন্তত 2-4 লাইন কথা বলছে, কিন্তু কম ঘষা মারা হয় নাই। আমার দুঃখ এই সকল হুজুর এক জায়গা হয়ে যেই গতিতে ভাস্কর্যের ব্যাপারে লাগলো, তারা রাতারাতি এক জায়গা হয়ে এই উঁচু কবরের ব্যাপারে কথা বলে নাই কেন? কেননা এদেশে যদি আরো 1 কোটি মন্দির হয় তবুও কোনো মুসলমান এইটা মনে করবে না যে বাঁচলাম, এই মন্দিরটা দেখতে সুন্দর, এখান থেকে আলাদা কোনো মঙ্গল নিতে যাই, কোনো মুসলমান তা মনে করে না, এটা তাদের ইবাদতখানাই মনে করে। বোঝা যাচ্ছে নাকি? যাচ্ছে নাকি? কোন খ্রিস্টান গির্জালয়ে কোনো মুসলমান কল্যাণ নিতে যায় না, মনে করে এটা ওদের ইবাদতখানা, এটা আমাদের তো কিছু না। কিন্তু যখন একটা হুজুর, যখন একটা মুসলমান একটা কবরকে সামান্য একটু উঁচু করে, একটু 2-4টা মোমবাতি দেয়, হাজার হাজার মানুষের ঈমান হারানোর পরিবেশ করে দেয়। এত একমত বাবারে বাবা, এ বাড়াওরে 4 লাখ রেডি, হুজুরের নারায় তাকবীরে 4 লাখ লোক রেডি, 4 লাখ লোক রেডি হয়ে গেছে, একটা লোকের মুখে এই কথা নাই মানুষ পোদা বন্ধ করতে হবে, আর যারা রাবারের মতো কবর টানি উঁচু করছে এই কবরটা বাড়ি ভাঙি সমান করা লাগবে, কেউ বলে না। অথচ জরুরি ভাস্কর্য আগে সরানো না এই উঁচু কবর আগে সরানো? বোঝা মনে যাচ্ছে না? উঁচু কবর আগে সরানোর দরকার, যেটা মানুষের ইমান হারানোর সাথে সম্পর্ক, সম্পর্ক তাই না? এদেশে বহু হিন্দু আছে আপনাকে কোনো দিন বাধ্য করে নাই যে আমাদের মন্দিরেও মাঝে মধ্যে একটু সেজদা দিও, খালি ওই দিক দিও না, কেউ বলে নাই। এদেশে কোনো খ্রিস্টানের এই সাহসী হয় নাই কোনো মুসলমানকে ডেকে নিয়ে এসে যে আমাদের গডের কাছে কিছু বলেন, তা কোনোদিনও বলে না, আপনার কাজ আপনি করেন। কিন্তু রাত দিন টেনশনে শুকে যাচ্ছে, আর রাত দিন নিরপরাধ সহজ সরল মানুষকে বেঈমান বানানোর দায়িত্ব নিয়েছে যারা কবর মাজারকে টানি বড় করছে। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি মুসলিমের হাদিস, তিনি বলতেছে তার জামাইকে, এরকম জামাই কি মাটির উপরে আর কারোর আছে আলীর মতো দামি জামাই, তাকে বলতেছে তুমি উঁচু কবর রাখো না, সমান করে দাও বাড়ি ভাঙে, তা বলে নাই মনে হয়? কেউ মুখ দিয়ে আমার জানা মতে কোনো বেদাতি কোনো কেউ বলে নাই যে নবীদের এই হাদিসটা জাল, কেউ বলে নাই, সবাই স্বীকার করে। তা আমার একটা প্রশ্ন, তাহলে যারা আপনারা মানুষ মানুষের কাছে পড়ে আছেন, ব্যক্তি পূজা করতেছেন, এই বাংলাদেশে কোন বাবা আছে যেই বাবার কবরের অস্তিত্ব নাই, নাম বলেন তো দেখি। তাহলে রাসূলের বিরোধিতা দিয়েই আপনার কর্মকাণ্ড শুরু না? আমাদের ইসলামে কোনো সাদা কালোর বৈষম্য আছে, কথা বলেন? আছে কোনো ধনী গরিবের বৈষম্য? আছে? প্রধানমন্ত্রীর পায়ের সাথে পা লাগিয়ে যদি একটা একদম অভাবী ফকির মিসকিন একটা এতিম যদি আল্লাহকে সেজদা দেয়, তার সেজদায় যদি কান্নাকাটি বিনয় বেশি থাকে, রাসুলের কায়দায় সলাতটা হয়, তাহলে প্রধানমন্ত্রীর চাইতে তার সেজদার দাম বেশি। এটা হলো ইসলামের শ্রেষ্ঠত্ব, এই সরল মনা মানুষদেরকে টানিয়ে নিয়ে কবরের কাছে ঢোকা সারছে, যেটার সাথে ইমান হারানোর সম্পর্ক, নাউজুবিল্লাহ মিন জালিক।
সময় আসছে ইনশাআল্লাহ। দূর থেকে চেঁচামেচি করে কান্নাকাটি করে কোনো লাভ হবে না, কে জানি বলেই ফেললো, ইউটিউব খুললেই খালি ওদের ওনাদের কথাবার্তারা, টেনশনে শুকে যাচ্ছে। মা নাম বলার কে নাম বলেন না, কয়েকদিন আগেও যাদের দাপটে যাদের বক্তব্যের ভিড়ে গ্যাপে গ্যাপে দুই চার কথা বলারই সুযোগ পাচ্ছিলাম না, আজ দুই তিন মাস হয়ে যাচ্ছে তাদের দুই চারটা মাহফিল চোখে পড়তেছে না, কই নাই তো এসব, নাই তো আর নাই কেউ নাই, এটা বেদ্যিত করে ছাড়ছে নিজেকে। আল্লাহ শুক্রিয়া আমরা বলি আল্লাহ, বেদাতকে আমরা ওই রকম ভাবে অপছন্দ করি, নাফাকি ময়লা জিনিসকে আমরা যেভাবে অপছন্দ করি তার চাইতে বেশি। নাফাকি লাগলে পরিষ্কার করলে পাক হয় না, আর বেদাতি বয়স যত বাড়ে আরো বিগড়ে যায়, আরো বেদাত আরো ভর্দি করে, তাই করে কিনা? ভালো কথা বলবেন যেটা তো বিদাত, এই কর্মটা রসুলের সুন্না বিরোধী, আপনি এটা বাদ দিয়ে দেন আপনার উপরে আরো বেশি বিগড়ে যাবে, এটার নাম হলো বিদাত। এই অসভ্য কাজ যিনি পরিচালনা করে রাখছেন তারা হলো হুজুর, তাই কিনা? এইভাবে তো ডিস্টার্ব করলে মুশকিল, কেউ কথা বলার দরকার নেই। আল্লাহ আমাদের তুমি সর্বদা কল্যাণের উপর প্রতিষ্ঠিত রাখো, আল্লাহুম্মা আমিন। আপনারা কি কথা বলবেন না, যে যেখানে আছেন নিজ দায়িত্বে বসে পড়েন ইনশাআল্লাহ। তাহলে আমরা এদেশের মাটিতে তাওহীদের ব্যানারটা বিশাল হোক, এই ব্যানারের ভিতরে সকলেই ঢুকে পড়ুক, আমরা চাই কি চাই না? আমরা চাই এদেশের তাওহীদের ব্যানার এমন ভাবে হবে ইনশাআল্লাহ, বিদাতি বিদাত নিয়ে টিকতে পারবে না ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আচ্ছা একটা কথা বলি, ওই আমরা আগে শুনতাম পালোয়ানের যুগ ছিল, পালোয়ান তার কাছে দশজন বিশজন কিছু না ছিল না, আল্লাহর কসম আপনি সংখ্যার বিবেচনায় শুধু শুধু নিজেকে খাটো করতেছেন, এক শতটা বেদাতি একটা সুন্নাতওয়ালার কাছে কিছুই না। কেননা যে গতিতে আমরা দেখতেছি আমাদের দিনী ভাইয়েরা 15 জন 20 জন লাগি গোটা গ্রামে দাওয়াতি কাজ করতেছে, তাতে আমাদের ধারণা মাথা পিছু সৎকার একজন যদি হইতো বেদাতি চাকরি সারি পলা চলে যেত, আর তার মুখ দিয়ে যদি সত্য বের করতে চান তাহলে কাগজে প্রশ্ন লেখেন তাড়াতাড়ি, কালকে সকাল থেকে শুরু করে দেন, নাম লিখবেন না যাতে আপনাকে ধরতে না পারে। হুজুরের যত ফায়সামো, হুজুর যত দিন ধর্মের ব্যাপারে আপত্তিকর বাজে কথা বলতেছে নবীজির নামে, সব কথার দলিল চেয়ে খালি জুমার